এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে তুমুল উত্তেজনা ছড়ালো উড়িষ্যায়। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ককে খুন করার জন্য গভীর চক্রান্ত চলছে, এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। সম্প্রতি তার বাসভবনে ইংরেজিতে চিঠি লিখে এই বিষয়ে সতর্ক করেছে কোনো অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। ইতিমধ্যে মহারাষ্ট্রের নাগপুরে থাকা এই ষড়যন্ত্রের মূল চক্রি নবীন পটনায়ককে খুনের জন্য সুপারি কিলার নিয়োগ করেছে, এমনটাই দাবি করা হয়েছে ওই চিঠিতে। এরপরেই বিষয়টি তদন্তের জন্য মাঠে নেমেছে উড়িষ্যা পুলিশ। গতকাল এই বিষয়ে উড়িষ্যা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত 5 তারিখ ওই চিঠি পাওয়ার পরেই রাজ্যের বিশেষ স্বরাষ্ট্র সচিব ডক্টর সন্তোষ বালা পুলিশ এবং গোয়েন্দা বিভাগের ডিজি এবং ভুবনেশ্বরের পুলিশ কমিশনারকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে আবার বিষয়টি প্রকাশ্যে আসার পরেই প্রবল উত্তেজনা ছড়িয়েছে উড়িষ্যার প্রশাসনিক মহলে। মুখ্যমন্ত্রী এবং তার বাসভবনের নিরাপত্তা আরো বেশ কয়েকগুণ বাড়ানো হয়েছে। পাশাপাশি আবার চারিদিকে চলছে কড়া নজরদারি। অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে উড়িষ্যা সচিবালয়ে। সেই সঙ্গে ওই চিঠিটি কে পাঠিয়েছে তারও খোঁজ চলছে। আধিকারিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাড়িতে আসা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে নবীন পটনায়ককে খুন করার জন্য কয়েকজন সুপারি কিলার নিয়োগ করেছে নাগপুরের এক ব্যক্তি। ওই সমস্ত পেশাদার অপরাধীদের হাতে AK-47 এবং সেমি অটোমেটিক পিস্তল সহ একাধিক অত্যাধুনিক অস্ত্র রয়েছে। তারা যে কোনো সময় হামলা চালাতে পারে, তাই উড়িষ্যার মুখ্যমন্ত্রী যেন সবসময় সতর্ক থাকেন তার জন্যই বলা হয়েছে ওই চিঠিতে। তবে উল্লেখ্য, দেশের মধ্যে সব থেকে স্বচ্ছ এবং রাজনৈতিক নেতা এবং দক্ষ প্রশাসক হিসেবে যথেষ্ট নাম রয়েছে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর, অথচ সেই মানুষটিকেই প্রাণনাশের চেষ্টা চলছে, এটা শুনে রীতিমতো অবাক হয়েছে রাজনৈতিক মহল। চোখ রাখবো পরবর্তী খবরে। হাওড়া জেলা সদর তৃণমূল সভাপতি এবং রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই গত বৃহস্পতিবার প্রথমে সাংবাদিক বৈঠক করেন লক্ষ্মীরতন শুক্লা এবং এদিনকেই শারীরিক অসুস্থতা কাটিয়ে ছুটি পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুইজনকে এক সূত্রে গেঁথে এদিন বঙ্গ রাজনীতিতে নতুন করে জল্পনা উসকে দিলেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। এদিন হেস্টিংসে বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য বলেন, লক্ষ্মীরতন শুক্লা অলরাউন্ডার, বল ব্যাট দুটোই করতে পারেন উনি। উনি আসলে তৃণমূলের পিচে সেট হতে পারছেন না, তৃণমূলের হয়ে ব্যাট করবেন নাকি তৃণমূলের বিরুদ্ধে বল করবেন এটা ভবিষ্যতই বলতে পারবে। আমি তো শুনেছি বিশ্রাম পর্ব শেষ হওয়ার পর সৌরভ এবং লক্ষ্মীরতন একই সঙ্গে নেট প্র্যাকটিস করবেন, এবং সৌমিক ভট্টাচার্যের এই মন্তব্যের পরেই যথারীতি তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি, কারণ তার কথা যে বেশ ইঙ্গিতপূর্ণ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে উল্লেখ্য, সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে গত বেশ কিছুদিন ধরেই জোর জল্পনা তৈরি হয়েছে। এটাও শোনা গিয়েছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে সৌরভকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে চায় বিজেপি। অন্যদিকে আবার কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হন বাংলার মহারাজ, এবং তারপরেই অভিযোগ ওঠে রাজনীতিতে নামার চাপেই ধকল সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন সৌরভ। আবার যেভাবে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ নিয়মিত সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন, তাও কিন্তু কারোর নজর এড়ায়নি। তবে সৌরভ অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সাফ জানিয়ে দিয়েছেন তার উপরে কোন রকম রাজনৈতিক চাপ আসেনি, তিনি শারীরিক কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে সৌমিক ভট্টাচার্যের এদিনের এই বিতর্কিতমূলক মন্তব্যে যথারীতি আরো একবার জোর জল্পনা তৈরি হয়েছে গোটা রাজনৈতিক মহলে। চোখ রাখবো পরবর্তী খবরে। গোটা দেশজুড়ে করোনার টিকাকরণে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এবং তারই সঙ্গে পাল্লা দিয়ে এবার খানিকটা কমলো করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হতে হয়েছে 18,139 জনকে। ফলে আজকের এই সংখ্যাটা নিয়ে এই মুহূর্তে গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,04,13,417 জন। পাশাপাশি আবার এদিনের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারাতে হয়েছে 234 জনকে। ফলে আজকের এই সংখ্যাটা নিয়ে এই মুহূর্তে গোটা দেশে মোট প্রাণ হারাতে হলো 150,570 জনকে। তবে অন্যদিনের মতো আজকেও সুস্থতার সংখ্যা করোনা আক্রান্তের চেয়ে বেশি। এদিনের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় মোট সুস্থ হয়ে উঠেছেন 20,539 জন, এবং গোটা দেশে এখনো পর্যন্ত 137,000-এরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। অন্যদিকে আবার দেশের পাশাপাশি রাজ্যের সংখ্যাটা খানিকটা কমেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এদিনের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হতে হয়েছে 921 জনকে। ফলে আজকের এই সংখ্যাটা নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 558,173 জন, এবং এদিনের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারাতে হয়েছে 18 জনকে। ফলে এখনো পর্যন্ত মোট প্রাণ হারাতে হলো 9,881 জনকে, এবং সুস্থতার হার বাড়তে বাড়তে হয়ে গিয়েছে 96.17%।
অবশ্য চোখ রাখবো আমার পরবর্তী খবরে। তবে তার আগে জানিয়ে রাখি ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল থেকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে একটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। নন্দীগ্রাম কি দখলে থাকবে তৃণমূলের, নাকি শুভেন্দুর দল বদলের ফলে ম্যাজিকের মাধ্যমে তা ছিনিয়ে নেবে বিজেপি, সেই প্রশ্নে আপাতত মুখর রাজনৈতিক মহল। শাসক বিরোধীর অন্দরেও তা নিয়ে আলোচনার শেষ নেই, তাই নন্দীগ্রামকে পাখির চোখ করেই এখন এগোচ্ছে দুই পক্ষ। সেখানেই গত 7 জানুয়ারি সভা করার কথা ছিল তৃণমূলের, সেখানে উপস্থিত থাকার কথা ছিল খোদ দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অখিল খেরি করোনা আক্রান্ত হওয়ার জেরেই এই দিনক্ষণে পরিবর্তন আনা হয়েছে, স্থির হয়েছে আগামী 18 তারিখ ফের একবার সভা করবে তৃণমূল। স্থির হয়েছে আগামী 18 জানুয়ারি সভা করবে তৃণমূল, তারই পাল্টা জবাব দিয়ে ফের একবার সভার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে সভামঞ্চ থেকেই জানালেন আগামী 19 জানুয়ারি খেজুরিতে পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আবার গলায় আফসোসের সুর শোনা গেল মুকুল রায়ের, সিঙ্গুরে টাটাকে তাড়ানো এবং মমতাকে সঙ্গ দিয়ে ভুল করেছিলাম, নন্দীগ্রাম সভামঞ্চে দাঁড়িয়ে এই অনুসূচনায় শোনা গেল বিজেপি নেতা মুকুল রায়ের গলায়। কারণ সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনের অন্যতম সেনাপতি ছিলেন মুকুল রায়, এবং তার নেতৃত্বেই সেই সময় টাটাকে পশ্চিমবঙ্গ থেকে হাঁটিয়েছিল মমতা। কিন্তু এদিন সেই মুকুল রায়ের গলাতেই ঝরে পড়ল আন্দোলন করার আক্ষেপ। মুকুল রায় নন্দীগ্রামের সভা থেকে এদিন বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে ফের একবার পশ্চিমবঙ্গে টাটাদের ফিরিয়ে আনার চেষ্টা করবেন তিনি, তার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাবেন, এমনটাই এদিন বলেছেন মুকুল রায়। এদিন মুকুল রায় বলেন, বেকারদের কর্মসংস্থান নেই, রাজ্যে বিজেপি সরকার সংগঠিত হলে সিঙ্গুরে টাটাকে ফেরানোর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে দরবার করা হবে, সিঙ্গুরে ফের একবার কারখানা হবে, এমনটাই এদিন মন্তব্য করেছেন মুকুল রায়। চোখ রাখবো পরবর্তী খবরে। দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই ইতিমধ্যে ফের একবার মাথা চাড়া দিয়েছে বার্ড ফ্লু। ইতিমধ্যেই কেরল, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশের মানুষ সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে। অন্যদিকে আবার হিমাচল প্রদেশের কিছু পরিযায়ী পাখি এবং কেরলে মুরগি এবং হাঁসের মধ্যে এই বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। হরিয়ানার পাঁচকুল্লা অঞ্চল, জম্মু কাশ্মীরেও এই ভাইরাসের চিহ্ন মেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। করোনার পরে এবার বার্ড ফ্লু যথারীতি আতঙ্ক ছড়াচ্ছে। তবে সূত্রের খবর অনুযায়ী বাইরের রাজ্যগুলোতে ইতিমধ্যে বার্ড ফ্লু ধরা পড়লেও এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এই ধরনের কোন রকমের খোঁজ পাওয়া যায়নি। তবে এই বার্ড ফ্লু নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোন রকম কারণ নেই, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পশুপালন, মৎস্য এবং দুগ্ধমন্ত্রী গিরিরাজ সিং। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মাংস বা ডিম রান্না করার সময় কিছু টিপস মেনে চললেই এই বার্ড ফ্লুর ভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। এদিন মন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে ডিম বা মাংসকে ভালোভাবে রান্না করুন, যাতে সেটা কোনোভাবেই আচ্ছেদ্য না থাকে। এদিন হিন্দিতে টুইট করে মন্ত্রী জানিয়েছেন, কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট এসেছে পরিযায়ী পাখি এবং বন্য পাখিদের মধ্যে বার্ড ফ্লু দেখা দিয়েছে, এমনকি তাদের মৃত্যুও হয়েছে। খাওয়ার আগে ডিম কিংবা মাংসকে ভালোভাবে রান্না করে নিন। তবে উল্লেখ্য, গত 10 দিনে লক্ষাধিক পাখি, তাদের মধ্যে অধিকাংশই পরিযায়ী, এদের মৃত্যু হয়েছে ভারতে। কিছু রাজ্য পাখিদের কালিং করা শুরু করেছে। পোলট্রি এবং সেই সংক্রান্ত পণ্যের কেনাবেচার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আন্তঃরাজ্য চলাচলের উপরে প্রতিবেশী রাজ্য বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। তবে ইতিমধ্যে রাজস্থান থেকে কেরল, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ প্রত্যেকটি রাজ্যেই হুড়মুড়িয়ে কমছে ডিম এবং মাংসের দাম। চণ্ডীগড়ে এক লাফে অনেকটাই কমেছে পোলট্রির দাম। বিক্রেতারা জানাচ্ছেন যে বিক্রি না বেড়ে উল্টে কমছে। কিন্তু এই মুহূর্তে অনেকের মনেই প্রশ্ন জাগছে, বার্ড ফ্লুর মধ্যে হাঁস মুরগি বা তার ডিম খাওয়া কি নিরাপদ? তবে সেক্ষেত্রে এই পাখি বা ডিম হাত দিয়ে নাড়াচাড়া করা একটি ঝুঁকি থেকেই যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত পাখিদের থেকে ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হতে পারে বলে এখনই কিছু জানাচ্ছে না বিশেষজ্ঞরা। এবং সেই কারণেই বৈজ্ঞানিকেরা বলছেন, এই মুহূর্তে ডিম কিংবা মাংস খাবার বন্ধ করার দরকার নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স বলছে, স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরি করতে হাঁস মুরগি বা তার ডিম খুব ভালোভাবে রান্না করতে হবে। এই অবস্থায় ডিমের হলুদ অংশটা কাঁচা বা অর্ধেক রান্না করা অবস্থায় না খাওয়াই ঠিক হবে। এবং 70 ডিগ্রি সেলসিয়াসের উপর রান্না করলে এই বার্ড ফ্লুর ভাইরাস কখনোই বাঁচতে পারে না, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এবং এই সমস্ত পোলট্রি জাত পাখি হাতে নেওয়ার পরে অন্তত 20 সেকেন্ড গরম জলে হাত ধুয়ে রান্না করার জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চোখ রাখবো পরবর্তী খবরে। করোনা কালে বিধানসভা ভোট হতে চলেছে বাংলায়, কাজেই সামাজিক দূরত্ব বিধি মেনেই
বিহার মডেলে ভোট করানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। সেই কারণে স্যানিটাইজেশন থেকে মাস্ক এমনকি সামাজিক দূরত্ব বিধি নিয়েও কড়া অবস্থান নিতে চলেছে তারা, এবং এই পরিস্থিতিতেই বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এবং তাতেই যা বোঝা যাচ্ছে তাতে এবার প্রায় 100,000 ছাড়িয়ে যাবে বুথের সংখ্যা। এবারের বিধানসভা নির্বাচনে সীমিত সংখ্যায় ভোটার নিয়ে বুথ তৈরি হবে, সে কারণেই বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগে রাজ্যে 78,000 বুথ ছিল, সেটাকে আরো 28,000 বাড়ানো হচ্ছে, অর্থাৎ এবারে মোট 100,000 ছাড়িয়ে যেতে চলেছে বিধানসভা ভোটে বুথের সংখ্যা। মনে করা হচ্ছে এপ্রিল মাসেই এই ভোট হতে চলেছে, মার্চের শেষেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ইতিমধ্যে রাজ্য সফর করে গিয়েছেন উপনির্বাচন কমিশনার, তারা জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন। তবে এবারের ভোটে অশান্তি হতে পারে ভেবেই নির্বাচন কমিশনের আগে থেকেই চিঠি দিয়েছে বিজেপি। রাজ্যে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন দিলীপ ঘোষেরা। ইতিমধ্যে ভিভিআইপিদের জন্য নিরাপত্তা বাড়াতে 2 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, এবং এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়ি থাকতে চলেছে তা বলাই বাহুল্য। কারণ জেপি নাড্ডার উপরে হামলার ঘটনার পরেই এবার তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চোখ রাখবো পরবর্তী খবরে। রাজ্যের আবহাওয়া নিয়ে নয়া পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গলবার থেকেই আবারও একবার নামতে চলেছে পারদ। আগে জানানো হয়েছিল মকর সংক্রান্তিতে নতুন করে পারদ পতনের সম্ভাবনা রয়েছে, কিন্তু তার পদ্ধতি শুরু হতে পারে 12 তারিখ থেকে। কলকাতার তাপমাত্রা 18 থেকে 14 নেমে যাবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের একবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে ওই সময় থেকেই। তবে আরো বেশি জাঁকিয়ে শীত পড়তে চলেছে তার দিন তিনেক পরে, অর্থাৎ সংক্রান্তির সময় থেকেই। তবে এটা প্রথমবার নয়, এর আগে একাধিকবার পৌষ সংক্রান্তির সময় একচোটে থমকে গিয়েছিল শীত, কিন্তু সংক্রান্তি আসতে না আসতেই আবারও একবার জাঁকিয়ে শীত পড়ে, এবং এবারেও যথারীতি তাই হয়েছে। এবং এই গরমের পট পরিবর্তন শুরু হতে চলেছে আর দিন চারেকের মধ্যেই, অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার থেকেই ফের একবার শীতের দাপট শুরু হতে পারে রাজ্যে, এমনটাই আবহাওয়া দপ্তরের সূত্রে খবর। এই মুহূর্তে পশ্চিমে ঝঞ্ঝের কারণে আটকে রয়েছে উত্তরে হাওয়া, সেই কারণে পূবালী হাওয়ার দাপটে স্বাভাবিকের থেকে একটু গরম রয়েছে তাপমাত্রা। তবে আগামী মঙ্গলবার থেকেই এই অবস্থার পরিবর্তন হতে চলেছে, এমনটাই আবহাওয়া দপ্তরের সূত্রে খবর। চোখ রাখবো পরবর্তী।